আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। একটা প্রশ্ন ইমেলের মাধ্যমে এসছে যে অনেক সন্তান যদি থাকে, অনেক সময় দেখা যায় যে বাবা মা এক সন্তানকে বেশি আদর করে, আবার আরেক সন্তানকে একটু কম। তো এই বিষয়টি ইসলাম সম্মত কতটুকু, বা ইসলাম এই বিষয়ে কি বলে? এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ প্রতিটি পরিবারে এই ব্যাপারটাকে সচেতনভাবে হিসাব নিকাশ করা দরকার। কারণ ইসলামের দৃষ্টিতে সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করাটা, সমানভাবে দেখাটা, জাস্টিস প্রতিষ্ঠা করাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইসলাম এসেছে কিন্তু জাস্টিস এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এবং আল্লাহ নবী বলেছেন যে কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রতিটি মানুষই হচ্ছে এক একজন নেতা, এবং প্রতিটি মানুষকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রতিটি মানুষ একজন নেতা অর্থ হলো কেউ তার পরিবারের উপর দায়িত্ব আছে, কেউ একটা টাউনকে পরিচালনা করে, কেউ একটা ইউনিয়ন কিংবা ওয়ার্ল্ড কিংবা পুরো একটা রাষ্ট্র পরিচালনা করে। যার ক্যাপাসিটি যতটুকু, সেই ক্যাপাসিটি অনুযায়ী ইনসাফ কায়েম করাটা অত্যন্ত জরুরি। এই জন্য একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলেছেন, ইয়া রসুলাল্লাহ, আমার এই ছেলেটাকে আমি এই বাড়িটা কিংবা এই জায়গাটা দিয়ে যাচ্ছি। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, তুমি যে তাকে দিচ্ছ অন্যান্য সন্তানদেরকে দিয়েছ? লোকটি বলল, না ইয়া রসুলাল্লাহ, আমি শুধু তাকে দিতে চাই। তখন আল্লাহ নবী তাকে সতর্ক করেছেন, ইত্তাকুল্লাহ ফি আউলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এই জন্য একজন মা যখন তরকারি রান্না করবেন, একটা মুরগি রান্না করলেন, তখন মায়ের খেয়াল রাখতে হবে যে সবচেয়ে বড় টুকরাটা যেন সবসময় এক সন্তানের কাছে না যায়। তাকে খেয়াল রাখতে হবে সব সন্তানরা যেন সমানভাবে পায়। যদিও এটা একটা খুব সামান্য ব্যাপার, কিন্তু এই ইনসাফটা প্রতিষ্ঠা করলে সন্তানরাও সেই ইনসাফটা কিন্তু শিখবে। যদি কোনো সন্তানের প্রতি বেশি দয়া বা মায়া থাকে, অন্য সন্তানরা মা বাবা থেকেও দূরে সরে যাবে, মা বাবার যথাযথ সম্মান করবে না, এবং ওই সন্তান যাকে বেশি আদর করা হচ্ছে তাকেও শত্রু হিসেবে ধরে নেবে। তখন পরিবারে একটা শত্রুতার পরিবেশ বিরাজমান হবে। এই জন্য খুব খুব দরকার যে মায়েদের ক্ষেত্রে এবং বাবাদের ক্ষেত্রে তারা যেন সব সন্তানকে সমানভাবে দেখে এবং সমান আদর এবং সমান কনসেন্ট্রেশন তাদেরকে দেয়। যদিও এটা স্বাভাবিক যে কোনো সন্তানের প্রতি একটু মায়া কিংবা একটু আকর্ষণ বেশি থাকতে পারে, তবে সেটাকে অন্যদের কাছে এইভাবে ফুটিয়ে না তোলা উচিত, প্রকাশ না করা উচিত, এবং সাধ্য অনুযায়ী সকলের প্রাপ্য সমানভাবে বিতরণ করা উচিত। যেই যিনি এই প্রশ্নটি করেছেন তাকে অনেক ধন্যবাদ। এবং এই সাথে আমরা সকলে আমাদের পারিবারিকভাবে যেন আমরা ইনসাফ কায়েম করতে পারি, সেই জন্য খেয়াল রাখতে হবে। কারণ ইনসাফকারীকেই আল্লাহ তাআলা প্রথমেই আরশের নিচে স্থান দেবেন বলে আল্লাহ নবী ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বারবার ইনসাফ কায়েমের কথা বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন যারা ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করে যে কোনো পর্যায়ে সর্বক্ষেত্রে, আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসেন। এই জন্য আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে আমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে। এমনকি আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিলকিসত, তোমরা নিজেদেরকে সত্যের পক্ষে ন্যায় বিচারের জন্য দণ্ডায়মান করো, প্রতিষ্ঠাকারী করো, এবং তোমরা সাক্ষী দান করো। ওয়ালা ওয়ালা আনফুসিকুম, তোমাদের নিজের বিরুদ্ধে হলেও সত্য সাক্ষী দাও, তোমাদের মা বাবার বিরুদ্ধে গেলে, তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও বিচারের ক্ষেত্রে সত্য কথা তোমাদেরকে বলতে হবে। এই জন্য আমরা সকলে নিজেরা ইনসাফকে কায়েম করি পারিবারিকভাবে, বিশেষ করে এটার প্র্যাকটিস আমাদের মধ্যে ঠিক থাকা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। এর সাথে রিলেটেড একটা প্রশ্ন, এটা খুবই আনফর্চুনেট যে বলছেন যে বাবা তার ছেলেকে বলছে, ছেলে বাবাকে বলছে নামাজ পড়তে, মানে যেটা উল্টো হওয়ার কথা ছিল, আর এক সময় বাবা বিরক্ত হয়ে বললেন যে নামাজ পড়ে শয়তানরা, এরকম বাকবিতণ্ডার ভিতরে এখন ছেলে খুব আপসেট, এখন কী করা উচিত তার এক্ষেত্রে? প্রথমত যে সন্তান তার বাবাকে উপদেশ দিতে পারে, কারণ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা হজরত আদ আজারকে উপদেশ দিয়েছেন, তার সাথে আলোচনা করেছেন, তার সাথে বিতর্ক করেছেন আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে, আল্লাহর ইমানের ব্যাপারে। এটা আমরা কোরআন থেকে পাই, ওয়াইল কল ইব্রাহিম লি আবিহি আজার আতাত্তাখিযু আসনামান আলিহা,
ইব্রাহিম তার পিতা আজারকে বলল যে হে আমার বাবা, তোমরা কি এই মূর্তিগুলোকে নিজেদের ইলাহ মনে করো? এগুলো কি করে তোমাদের ইলাহ হয় যেগুলো নিজেদেরই কোনো লাভ ক্ষতি করতে পারে না? তাহলে সন্তান তার বাবাকে উপদেশ দিতে পারে, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে আমরা শিখি। কাজেই যেসব সন্তানদেরকে আল্লাহ দীনের বুঝ দান করেছেন, ধর্মের প্রতি আকৃষ্ট করেছেন এবং তাদের পিতারা ধর্ম বিমুখ, ধর্ম চর্চা করে না, আল্লাহর দীনকে চর্চা করে না, আল্লাহর জন্য বান্দেগি করে না, তাদেরকে তারা দাওয়াত দেবেন। তবে সেটা হতে হবে খুব বিনম্রভাবে, খুব যৌক্তিকভাবে। এবং সন্তানের কাজ হলো দাওয়াত দিতেই থাকা, বাবা সেটা যেভাবেই গ্রহণ করে। তবে এমন ফোর্স না করা উচিত, কিংবা এমন বিকৃতভাবে দেয়া না উচিত, অথবা এমন বেয়াদবি প্রক্রিয়ায় দেয়া না উচিত যেন বাবা খারাপ কোনো শব্দ নামাজের ব্যাপারে বলে বসেন। এটা শুধু বাবার ক্ষেত্রে নয়, আমরা যারা দিনের দাওয়াত মানুষকে পেশ করি, মানুষকে আল্লাহর পথে ডাকি, তাদেরকে বিনম্রভাবে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করি, এমন ফোর্স তৈরি তাদের উপর না করি যাতে করে তারা ওই ভালো কাজটাকেই খারাপভাবে গালাগাল করে। বরং এটাই হচ্ছে দাওয়াতের একটা নিয়ম, যে আমরা এমনভাবে দাওয়াত দিই যেন কনক্লুশনটা একটা পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসে, অর্থাৎ তাকে হাঁয়ের উপর রেখে আসি, না যেন তার মুখ দিয়ে বের না হয়, সে যেন অন্তত বলে আচ্ছা আমি পড়ব, এতটুকু আমি নামাজ পড়ব, এরকম একটা কথা যেন সে বলে, এমন ফোর্স না করে যে নামাজ তো শয়তানরা পড়ে, এরকম বিপরীত প্রক্রিয়ার দিকে সে যেন চলে না যায়। এই জন্য আমরা যারা মা বাবা তারাও সন্তানদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এইভাবে কাজ করব। আবার সন্তান যারা নিজের মা বাবাকেও দিনের পথে ডাকছেন, ভালো কাজের জন্য ডাকছেন, তাদেরও উচিত এই প্রক্রিয়ায় বিনম্র এবং ধৈর্যের সাথে ডাকা। একদিনেই নামাজি বানিয়ে ফেলবো, রাতারাতি সব পরিবর্তন করব, এরকম নয়, বরং এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, স্থায়ী একটা প্রক্রিয়া। এই স্থায়ী প্রক্রিয়ার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে, যেখানে ধৈর্য অত্যন্ত দরকার। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালামান সাবারা ও গাফারা সবারা ও গফারা, যারা দিনের দাওয়াত দেবেন, ধর্মের পথে মানুষকে রাখবেন, তাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে, ও গফারা এবং মাপও করে দিতে হবে, সে খারাপ রুট বলবেই। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই উপদেশ দিয়েছেন, ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, সূরা লোকমানে আছে, যে তুমি ভালো কাজে মানুষকে ডাকো, খারাপ কাজ থেকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং এই কাজ করার ক্ষেত্রে তোমার যেই আপদ বিপদ আসবে, মানুষের কথা শুনতে হবে, এই ব্যাপারে অবশ্যই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আশা করি ধৈর্যের মাধ্যমে আমরা মানুষকে ডাকবো। জি, আমরা কলে চলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বোন আপনার প্রশ্ন বলবেন। যে আমার একটা দোয়ার অর্থ জানতাম চাইলাম। জি, আম আব্রামু আমরান ফা ইন্না মুব্রিমুন, এই দোয়াটার অর্থ জানতে চাচ্ছি। এবং আরেকটি প্রশ্ন, মুফতি সাহেবের মোবাইল নাম্বারটা নিতাম, আসলাম দিতে পারবানি? এটা তো বোন একটু ইয়ে, আপনার কি কোনো ইয়ে থাকলে, যদি পার্সোনাল কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় ইমেইলে যোগাযোগ করুন, ইমেইলে যোগাযোগ করেন। আর এখানে আপনি আপনার মোবাইল রাখলে পরে হয়তো আমরা সময় সুযোগ করে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবো। জি আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আর আরেকটা প্রশ্ন ভাই, খতম কেউ বলেন যে খতম পড়ার লাগে, একটা পড়া কোরআন হাদিসের মধ্যে আছে কিতা নখতমে আম্বিয়া খতমে ইউনুস, জি জি, ইউনুস পুজরাম অন্য খতম হল। জি জি, ঠিক আছে, ধন্যবাদ ভন আপনাকে। প্রথম প্রশ্নটি যেটা করেছেন যে আম রামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা হলো কোরআনে করিমের আয়াতের অংশ। এটা এটাতে আল্লাহ তাআলা বলছেন যে তারাই কি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয়, না আমি সিদ্ধান্ত গ্রহণ করি, অর্থাৎ কোনো ব্যাপার কি অকাট্যভাবে তারা করতে পারে, না আমি করতে পারি, অর্থাৎ আল্লাহ তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যে আল্লাহর হাতে, আল্লাহই যে সব পরিবর্তন করতে পারে, এই ব্যাপারটি এই আয়াতে বলেছেন। এটা দোয়া নয়, এটা কোরআনে করিমেরই একটি আয়াত। খতম পড়ার ব্যাপারে আপনি বলেছেন, খতম আসলে কোরআনে করিমকে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করা, এটাকে একটা খতমে কোরআন বলা হয়। একইভাবে সুরে ইউনুস থেকে দোয়ায় ইউনুস যেটা আছে সেটাকে বারবার পড়া, এটাকে অনেক সময় আমাদের সমাজে খতম বলা হয়। কোরআন কেন্দ্রিক যদি কেউ কোনো আমল করে থাকেন, অথবা আল্লাহ নবীর সহি হাদিসের কোনো দোয়াকে যদি বারবার পড়েন, এটা সওয়াবের কাজ হবে। কিন্তু এই ছাড়া যদি মানুষের তৈরি কোনো শব্দ বারবার পড়লে এই সওয়াব হবে, এই জাতীয় কোনো কোরআন এবং সুন্নার কোনো অথেন্টিক নির্ভরযোগ্য কোনো সূত্র যদি না থাকে, তাহলে এগুলো থেকে সওয়াব পাওয়া যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমরা যে কোনো আমল করব, আমাদের সবচেয়ে বড় কাজ হবে যে এটা আল্লাহ তাআলা বলেছেন,
না আল্লাহ রাসূল থেকে প্রমাণিত আছে না সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে যদি আমরা কোনো নির্ভরযোগ্য সূত্র না পাই তাহলে মনে করতে হবে যে এটার ভিত্তিহীন এটার ভিত্তি নেই এজন্য শুধু আমরা আল্লাহর কিতাব থেকে পড়ব এবং আল্লাহর নবীর সহিহ হাদিসগুলোকে আমরা অনুসরণ করব আল্লাহ পাক যেন এর মাধ্যমে চলার তৌফিক আমাদেরকে দান করেন এটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়ের আগে যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছে এটাকে যদি শক্ত করে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যার এই দুটি জিনিস হলো আল্লাহর কিতাব এবং আল্লাহ নবীর আদর্শ এর বাইরে আর কোনো মুক্তি পথ নেই আশা করি আপনি বুঝতে পেরেছেন জি আমরা পরবর্তী কলে যাচ্ছি দেখি কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি হুজুরের নাম্বারটা দিলাম আমার একটা পার্সোনাল জি আপনার আপনি ইমেইল একটু যোগাযোগ করেন আমাদের সাথে ইনশাআল্লাহ ইমেইলের কোনো ব্যবস্থা নাই ভাই নাই আচ্ছা আপনার নাম্বারটা একটু আপনি কন্ট্রোল রুমে রেখে দেন আমরা চেষ্টা করব আপনার সাথে কমিউনিকেট করার জন্য ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ ওকে দেখি আমাদের পরবর্তী কলার কে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওকে আমার মনে হয় অফিয়ারে আপনার কি কোনো প্রশ্ন আছে জি এখানে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে যারা অফিয়ারে রেখেছেন একজন বোন জানতে যাচ্ছেন যে লোনের টাকা ব্যাংকে থাকলে জাকাত দিতে হবে কিনা ব্যাংক থেকে যদি আপনি কোনো লোনের টাকা নিয়ে আসেন এটার জাকাত দিতে হবে কি না না লোনের টাকা তো আপনি এনেছেন কোনো একটা কাজে ব্যবহার করার জন্য লোনের উপর লোনের টাকার উপর কোনো জাকাত হবে না আপনার মূলধনের উপর আপনাকে জাকাত দিতে হবে লোনের টাকায় হজ করা যাবে কি না একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি হজে যেতে চাই লোন করে ঋণ গ্রহণ করে আমি কি যাব আল্লাহ নবী বলেছেন না অর্থাৎ লোন করে হজ করার দরকার নেই তবে কেউ যদি মনে করেন যে আমার এতটুকু আত্মবিশ্বাস আছে যে আমি সামান্য শর্টেজ আছে টাকার সেটা আমি এখন যদি ধার করে নিয়ে চলে যাই তাহলে পরে এসে আমি আদায় করতে পারবো এরকম তার ব্যবস্থা আছে তখন তিনি লোন করতে পারেন তবে ইসলাম বলেনি যে লোন করে হলেও হজ করতে হবে এই ব্যাপারটা আমাদেরকে বুঝে নিতে হবে একজন বোন জানতে চান যে হজের বইয়ের যে একটা আমি নাম বলেছিলাম আমরা এখানে হজের উপর কয়েকটা পর্বে আলোচনা করেছি সেখানে কয়েকটা বই আছে তার মধ্যে দুটা বইয়ের নাম ছোট বই একটা হচ্ছে ইংরেজিতে হজ অ্যান্ড ওমরা এ টু জেড ডক্টর মামদু মাহমুদ তিনি লিখেছেন এটা অনলাইনেও আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি বিভিন্ন বুক শপ থেকে এটা কিনে নিতে পারেন এটা খুব সুন্দর এবং চমৎকার গোছানো একইভাবে শেখ আবদুল্লাহ আজিজ বিন বাজ তার কিতাব আছে হজ ও উমরা ও জিয়ারত বাংলা উর্দু আরবি সব ভাষায় পাওয়া যায় হজ উমরা ও জিয়ারত এই ছোট্ট পুস্তিকাটিও আপনি পড়ে নিতে পারেন একজন বোন জানতে চান যে বাচ্চা হওয়ার আগে কোনো একটি নাম রাখবেন বলে তারা চিন্তাভাবনা করেছিলেন এখন সেই নাম যদি না রাখেন তাহলে কি গুনাহ হবে কি না এখানে প্রশ্ন হলো যে একটা হচ্ছে মানত করা যে আমার বাচ্চা যদি হয় তাহলে আমি মোহাম্মদ নাম রাখবো মানত করলেন তখন এটা মানতকে পূরণ করাটা ভালো মানতকে পূরণ করাটা ওয়াজিব হয়ে যায় আর যদি এমনি পরিকল্পনা করছিলেন যে আমার সন্তান হলে এই নাম রাখবো এটা নিয়ত বা কিংবা মানত নয় কনফার্ম সুনির্দিষ্টভাবে রাখতেই হবে এরকম না শুধু নিয়ত করেছিলেন তাহলে এটা রাখাটা রাখতেই হবে এমন না তাহলে আপনি কোন প্রক্রিয়ায় এটা নিয়ত করেছিলেন এটা আপনি চিন্তা করে দেখবেন শেখ একটা কল নিয়ে আসি ওয়েট করছে কোনক্ষণ আসসালামু আলাইকুম জি বোন আপনার প্রশ্ন বলেন জি ভাই ধন্যবাদ জানাই যে এই ইয়ের প্রোগ্রামের মাধ্যমে অনেক মুসলমান আমরা উপকৃত হচ্ছি জাযাকুমুল্লাহ তারপরে আমার প্রশ্ন হলো ভাই যে মৃত ব্যক্তির কোনো পয়সা রেখে যাওয়া ওনার এই পয়সার উপরে কোনো জাকাত আছে কিনা তারপরে এই পয়সার উপরে কুরবানির দেওয়া কি দিতে হবে কিনা আর দুই নম্বর হলো দুটা নামের অর্থ জানতে চাচ্ছিলাম একটা হলো নাহিদা বেগম হ্যালো জি শুনছি জি ভাই আর দুই নম্বর হলো সিমিনা আক্তার রুবি এই দুটা নামের অর্থ শেলিনা আক্তার রুবি সিমিনা আক্তার রুবি সিমিনা আক্তার রুবি আর নাহিদা বেগম
নাহিদা বেগম, ওকে জাযাকাল্লাহ, ওকে জি। প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ যে মৃত ব্যক্তি যদি কোনো পয়সা রেখে যান তাহলে সেইটার উপর জাকাত কোরবানি ওয়াজিব হবে কিনা। মৃত ব্যক্তি যখন যেই টাকা পরিমাণ রেখেছেন যতদিন উনার ছিল উনি জাকাত আদায় করতে পারেন নাই তখন ওইটার পক্ষ থেকে আপনাদের জাকাত আদায় করে দেওয়া দরকার। উদাহরণ হিসেবে আমরা বলবো যে আপনার বাবা তার 10,000 পাউন্ড ব্যাংক অ্যাকাউন্টে ছিল 2 বছর, তিনি সেটা জাকাত দেন নাই, বিগত আপনার জানা আছে যে তিনি বিগত 2 বছরে জাকাত দেন নাই, তখন এই 10,000 পাউন্ডে যত জাকাত আসে 2 বছরে সেটা জাকাত আপনি আদায় করে দেবেন। আর তিনি মারা যাওয়ার আগে জাকাত দিয়ে গেছেন তার সম্পদে, কিন্তু মারা যাওয়ার পরে এই পয়সাগুলো ব্যাংকে এখনও পড়ে আছে, তখন জাকাত দিতে হবে কি না? এই পয়সা যেটা জমা আছে ব্যাংকে সেটার মালিক এখন তিনি না, মৃত ব্যক্তি না, এটা যেই দিন থেকে তিনি মারা গেছেন এই দিন থেকে তার উত্তরাধিকারী যারা আছেন, ওয়ারিস যারা আছেন, তারা মালিক হয়ে গেছেন। এখন এই সম্পদটা যখন ভাগ হয়ে যাবে তখন তারাই সেটা থেকে জাকাত আদায় করবেন। যেমন 10,000 পাউন্ড তার একজন ছেলে মেয়ে আছে, তার ছেলে মেয়ে যে যত অংশটুকু পেলো ওই পরিমাণ তারা জাকাত আদায় করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, কারণ মৃত ব্যক্তি এখন তো তিনি আর মালিক না, কাজেই তিনি কেন আদায় করবেন, বরং যারা পাবে তারা আদায় করবে। এখন যদি এখনও ওই সম্পদটা ভাগ হয়নি তখন ওয়ারিসরা সকলে মিলে বলতে পারে যে ঠিক আছে এটার উপর যত জাকাত আসে আমরা আদায় করে দিই, ওইখান থেকে ওইটাকে মাইনাস করে দিই, এভাবে তারা করতে পারেন সকলে মিলে। নাহিদা বেগম এবং সিমিনা আক্তার, এগুলো বেগম কিংবা আক্তার, এগুলো আখতার, এটা হচ্ছে আসলে উর্দু ও ফার্সি নাম, ফার্সি নাম, এগুলো ফার্সি নাম, এগুলো আপনারা দেখে নেবেন। নাহিদা এটাও ফার্সিতে ব্যবহৃত হয়, সিমিনা শব্দটা আরবি নয়, এটাও অর্থবোধক মনে হচ্ছে না, কাজে এটা যদি আপনি নাম না রেখে থাকেন তাহলে আপনি আরও সুন্দর নাম চয়েস করে দেখবেন। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ বোন আপনার প্রশ্নের জন্য। এবং প্রিয় ভাই বোনেরা, আজকে দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি, এটাও শেষের পথে আমরা যাচ্ছি, ছোট্ট আরেকটি বিরতিতে ইনশাআল্লাহ ফিরে আসছি। ফিরে এসে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের নিয়মিত আলোচনা, আজকের আলোচনা হচ্ছে কোরবানি, এই বিষয়ে আমরা এটা সিগনিফিকেন্স এবং ভার্সু এই বিষয়ে আমরা আলোচনা করব, আলোচনা শুনব ইনশাআল্লাহ আমাদের সম্মানিত শেখের কাছ থেকে। আশা করছি তৃতীয় সেগমেন্ট আপনারা এই আলোচনার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত।